বুখাহারি শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনার সেফ আবদুল্লা জুলবাজাদাইন এই সাহাবী ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল আজজা শিশোটবেলায় তার পাতা মারা গেছে চাচার ঘরে তিনি চাচার আদরে শোয়াগে লালিত পালিত হয়েছেন লবিজি বলেন কনকনে শীতের রাত আল্লাহ রসুল মাঝ রাত্রিতে প্রস্রাব পায়খানা করার জন্য ঘরের দরজা খুললেন ঘরের দরজা খোলার পরে দেখেন একটা লোক অর্ধলগ্ন বা কা হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কে তুমি যুবক এই গভীর রাত্রিতে এই জায়গায় কি করো

আবদুল্লাহ ডাক দিয়ে বলেন হুজুর ইসলাম গ্রহণের আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা আপনি তো আদর করে সোহাগ করে আমার নামটা আবদুল্লাহ রেখে দিয়েছেন নবীজি বলেন ঠিক আছে বুঝলাম আমার আব্দুল্লাহ তো সুদর্শন ছিল সুঠাম দেহের অধিকারী ছিল আমার আব্দুল্লাহ তো ধনী বাবার সন্তান ছিল আমার আবদুল্লাহ যখন আমার দরবার আসতো নতুন নতুন রাজকীয় পোশাক পরে পরে আসতো আমি নবীজি জানতে চায় আজকে আমার আব্দুল্লাহ এই করুণ পরিণতি কেন এইবার আব্দুলজ্জা তার করুণ ঘটনা নবীজির কাছে বর্ণনা করেন ডাক বলেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আপনি তো জানেন জন্মের পরে আমার বাবা মারা গেছে আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি আমার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পদ আমার চাচার হস্তগত আছে আমি আমার চাচার কথা মতো চলতেছিলাম আমি আপনার কাছে কালে মহাপুরি মুসলমান হয়ে গেছি চাচার কাছে প্রকাশ করি নাই আপনার দরবারে দুই দিন তিন দিন নয় দুই তিন মাস যাতায়াত করেছি যার কারণে মুসলমান হিসেবে কিছু কিছু বৈশিষ্ট্য আমার ভিতরে বাধ্যতামূলক হয়ে গেছে গোপন করে রাখতে চাইলে ও গোপন থাকে না একদিন আমার চাচা আমার শব্দ মুখ নিষ্কৃত শব্দ শুনে আমার চাচা বলে কি রব্দুল কেন যেন মনে হয় তুমি মুসলমান হয়ে গেলে নাকি ইয়া আল্লাহ আমার চাচা মুসলমান মূলক প্রশ্ন যখন আমাকে করেছে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই আমার ভিতর থেকে ইমানের আগুনটা দাও করে জ্বলে উঠল আমার জবান থেকে ঘোষণা বেরিয়ে আসলো চাচা যান দুই মাস হয়ে যায় আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি চাচা যান আমি তোমাকেও দাওয়াত দিতেছি দুনিয়াতে যদি মুক্তি চাও আখেরাতে যদি সফলতা চাও তাহলে তুমিও আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও এই কথাটা বলতে আবার দেরি হয়েছে আমার চাচা আমাকে এমন জোরে থাপ্পর মেরেছে আমি ঘুরানি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছি চাচিয়া রসুল আল্লাহ তখন থেকে নিয়ে শুরু করে একটি সপ্তাহ আমার চাচা আমার উপর এমন কোন নির্যাতন নাই যা আমার উপর করে নাই আমাকে ইমান থেকে এক চুল পরমাণু সরাতে পারে নাই এইবার মক্কার কাফের লিডারদেরকে ডেকে আনছে কাফের মক্কার লিডারেরা সারা রাত পরে পরে আমাকে মারছে একজনে মারতে মারতে হয়রান হয়ে গেলে আরেকজন হাতে লাঠি তুলে নিয়েছে এই ভাবে করে সারা রাত পরে আমাকে মারছে এইভাবে কিছুদিন মারার পরে যখন আমার চাচা দেখলো এইভাবে মারতে থাকতে তো মারা যাবে এবার আমার চাচা আমাকে ডাক দিয়ে বলল রে আব্দুল উজ্জা তোকে আমি শেষবারের মতো বলতেছি এখনো সময় আছে ইসলাম ছেড়ে দাও আমাদের বাপ দাদার ধর্মের পরে ফিরে আসো যদি ফিরে না আসো তোমার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে একটা পয়সাও তোমাকে দেওয়া হবে না গ্রাম থেকে বের করে দেওয়া হবে ডাক দেয়া বলেন চাচাগু আমার বাবার একটা পয়সাও আমি চাই না গ্রাম থেকে বের হয়ে যেতে রাজি আছি কিন্তু আমাকে এই ইসলাম থেকে আল্লাহর কালিমার থেকে এক চুন পরিমাণও সুরুক ছড়ায়ে দিতে পারবেন না আবার মুসলমান ভাইরা এই কথা বলার পরে চাচা বলে ঠিক আছে বের হয়ে যাও দূর হয়ে যাও এ রাসূলুল্লাহ বের হয়ে আসতে লাগলাম এবং সময় আমার চাচা ডাক বলেন রাব রুজা তোর পরনে যে পোশাকটা দেখা যায় যেতে যদি হয় পোশাকটা আমার টাকাই কেন আমার টাকাই কেন পোশাকটা আমাকে খুলে দিয়ে তারপরে চলে যাও যেখানে মন চায় সেখানে চলে যাও আমার কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ বলেন আসমানের দিকে তাকাইয়া বললা আল্লাহ আমি আল্লাহ ইসলামের জন্য সব কিছু সহ্য করেছি নির্বাম নিত্যন সহ্য করেছি সবকিছু বিসর্জন দিলাম এখন আমার লজ্জা সমন্তক পর্যন্ত ইসলামের জন্য কুরবানি করে দেওয়া লাগতেছে ও আল্লাহ তুমি কিন্তু দেখে রেখো আল্লাহ আমি আমার করণের ওই কুশাকগুলো খুলে আমার চাচার দিকে ঠিক মারলাম হাত দিয়ে লজ্জাস্থানটা চেপে ধরলাম হাত দিয়ে লজ্জাস্থানটা চেপে ধরার পরে দৌড়ায় আমি আমার মায়ের কাছে চলে গেলাম জ্যা ডাকতে যে বললেন মা গো করে একটা কাপড় থাকলে ধাও আমি লজ্জাস্থানটা ঢেকে আমি আমার রসুলের ক্ষেত মধ্যে চলে যেতে চাই ইয়া রসুল আল্লাহ আমার মা আমাকে একটা পুরাতন চাদর দিয়েছে ওই চাদরটা অর্ধেকটা শিরলাম দীর্ঘ পনেরো দিন আমার পেটে দানা পানি যায় নাই শরীরটা ভেঙ্গে গেছে আগাতে আগাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরের শক্তি বলতে কিছু ছিল না হাঁটতে পারি না পড়ে যাই এবার বসে বসে চলি হামাগুরু দিয়ে চলি গড়ায়া গড়ায়া ইয়া রাসূলুল্লাহ তিনটা দিন চলতে চলতে আজকে রাত্রবেলায় আপনার দরজা পর্যন্ত পৌঁছেছি নোবেজি ডাক দিয়া বলেন রাবদুল্লাহ আগে কেন আমাকে ডাক দিলে না আব্দুল ডাক দে ভাইয়া সোলাল্লা এই কবির রাত্রিতে আপনি আরাম করতেছেন ঘুমাইতেছেন আমি যদি আপনাকে ডাক দেয় আপনার ঘুম ডেঙ্গি যাবে মাঝে রাত্রিতে ঘুম বাঙলে আপনি কষ্ট পাবেন আপনি আঘাত পাবেন গুয়ার সুল আল্লাহ এই জন্য আপনাকে ডাক দেই নাই এই জন্য আমি অপেক্ষা করতেছি যখন আপনি দরওয়াজা খুলবেন আপনাকে আমার সালামটা পৌঁছাইয়া দেব আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী আব্দুল উজ্জার এই ঘটনা শুনে আব্দুল্লাহকে বুকের সঙ্গে চড়াইয়া নিলেন ডাক দিয়া বলে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের ব্যাপারে আমি খুশি হয়ে গেছি তার আব্দুল উজ্জার পরনে পড়াইয়া দিলেন আর সাহে সুফার মধ্যে থাকতে দিলেন কয়েকদিন পর নবীজি ডাকতে বলেন রে আবদুল্লাহ আমি তোর উপর বড় খুশি তুই আমার কাছে কিছু চা আমি তোকে কিছু দেব আমার মন চাই তোকে আমি কিছু দেই আবদুল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আমি আমার বাবার সব সম্পদ বিসর্জন দিয়েছি ওই সম্পদগুলো থাকলে আমার চোদ্দ পুরুষ বসে খেতে পারতো দুনিয়ার সব কিছু ইসলামের জন্য কুরবান করেছি দুনিয়ার জন্য আমার কিছু চাওয়ার নাই আল্লাহ নবী বলেন রে আবদুল্লাহ কিন্তু আমার নবীর মন চায় তোকে একটা কিছু দেই ডাক দে বলেন নবী গো দিতে যদি হয় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা কয়েকদিন পরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল আল্লাহর নবী গুছাইতে লাগলেন আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ তুমিও চলো যুদ্ধের ময়দানে যেতে হবে যুদ্ধের ময়দানে গেলেন কাফেরদের সঙ্গে সন্ধি হয়ে গেল যুদ্ধ হলো না রাস্তার থেকে মদিনার দিকে ফিরতে লাগলেন রাস্তার চলন্ত অবস্থায় আবদুল্লার গায়ে জ্বর এসে গেল সফররত অবস্থায় তিন দিন জ্বর বুক করে আবদুল্লাহ এন্তেকাল করলেন আল্লাহর নবী ঘোষণা করে দিলেন আল্লাহর দিন কায়েম করার জন্য কেউ যদি ঘর থেকে বাহির হয় এই মানুষটা অন্য কোনো কারণেও যদি মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করে সুবহান আল্লাহ এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহকে গোসল দাও কাফন পরাও আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো আমি রাসূল নিজে কবরে নামবো আমার আব্দুল্লাহর লাশ আমি রাসূল নিজের হাতে কবরে রাখব। এবার সাহাবিরা তাকে গোসল দিলেন কাফন পড়ালেন আল্লাহর রাসুল গভীর রাত্রিতে তার জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজ পড়েয়া আল্লাহ রাসুল বললেন খবরদার কেউ কবরে নামবি না আমি রাসূল একাই কবরে নামবো আল্লাহর নবী কবরে নামলেন দুটি হাত বাড়ায় ধরলেন ডাক দেবলে রে সাহাবিরা আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দে এইবার আল্লাহর নবীর হাতে তুলে দেওয়া হলো আল্লাহর নবী নিজ হাতে আবদুল্লাহর লাশ কবরে রাখলেন এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহর রসুল বলেন আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি এবং খুশি ছিলাম আল্লাহ গো তুমি আমার আব্দুল্লার প্রতিও রাজি এবং খুশি হইয়া যাও আল্লাহ আমার আব্দুল্লাহকে আমি রাসুল আমার রহমতের কুল থেকে হস্তান্তর করতেছি ও আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে তোমার রহমতের কুলে উঠায় না হজরতে আমার হজরতে সাত বিনা বিহ কেসর দিয়ে আল্লাহ এই দুইজন সাবি নবীজির কবর ওই সাহাদের আবদুল্লার কবরের পাশে গড়াগড়ি করে কাঁদতে লাগলেন ডাক দে বলে আবদুল্লা রে আজকে এই জায়গায় যদি তোর লাশ না হইয়া আমি অমরের লাশ হতো আমি অমরের ভাগ্যটা খুলে যেত সুবহান আল্লাহ এই হলো আল্লাহর মহাপত আল্লাহর মহাপতের জন্য তারা সব কিছু বিসর্জন দিতে পেরেছে সব কুরবানি করেছে তাদের অন্তরে আল্লাহর প্রতি মহব সবচেয়ে